আমি হদকম আদিবাসী ছাত্র সন্থায় উদালগুড়ি জেলার বেরগাঁও সাব ডিভিশনের অন্তর্গত শিকারী বাংলাক চারিদিনিয়া কার্যসূচীরে মার্চ মাহর 21, 22, 23 আর 24 চারিদিনিয়াক মহাসভা আদিবাসী মহাসভায় আয়োজন করেছো। আর তিন দিন 21, 22 আর 23 আমি বিভিন্ন বিষয়ত যার আদিবাসী সমস্যাব আছে তার সেই সমস্যা লো আমি আলোচনা চক্র রাখিছিল। আর আজি অন্তিম দিন, আজি মুকলি সভা। আর এই মুকলি সভাত আমার যাক এই আলোচনা চক্রর যষয়বস্তুবিলাক এই বিষয়বস্তুবিলাক আলোচনা করে আমি রাইজক মেসেজ দিব বিচারিছো এই মুকলি সভার জড়িয়ে। আর এইটো হল যে প্রত্যেকটা রাজনীতি দলে কি এজিপি, কি অসম গণ পরিষদ, কংগ্রেস বা এতিয়া বিজেপি, তেখেত সকলে কিন্তু আটাইয়ে সরকারে তেখেত সকলে ধারাবাহিকভাবে আমার উপর প্রতারণা করিলে, আমাক শোষণ করিলে। কারণ ইতালেকে আমার আমি মাটির অধিকার পোৱা নাই, এতিয়া আমার চাহ বাগানের হাজিরা 550 টাকালে বাড়ি যাওয়া নাই, এতিয়া আমি শিক্ষার অধিকার আমি পোৱা নাই। আর সকলতক ডাঙর সমস্যা আমার যে আদিবাসী সকল জনজাতিকরণ করব লাগে সেটো কোনো একটা সরকারে করা নাই, আনকি বিজেপি সরকারেও করা নাই। আর ইতিমধ্যে বিজেপি সরকারে কব খুঁজিছে যে তেখেত সকলে আদিবাসী চুক্তি করে তেখেত সকলে আমাক কিবা একটা দিব বিচারিছে, কিন্তু এই চুক্তিত কোনো রাজনৈতিক অধিকার নাই। অন্যান্য জাতি জনগোষ্ঠীক যেনেকা 6 শিডিউল দিছে বা বিভিন্ন ধরনের রাজনীতি অধিকার দিছে, অটোনমাস কাউন্সিল দিছে, কিন্তু আদিবাসী সকল কি দিছে? অকল তেখেত সকলে প্যাকেজ ঘোষণা করেছে টাকা পয়সা, কিন্তু আদিবাসী ছাত্র সন্থা আশায় এই টাকা পয়সা প্যাকেজ আমি সেই প্যাকেজত আমি ভুল না যাও। আমার প্রাপ্য অধিকার আমি পাবই লাগিব, সকলত আগত আমার আমার জনগোষ্ঠীটো জনজাতিকরণ হব লাগিব। কিন্তু এই জনজাতিকরণ নকরাক এই সরকারে কিন্তু অকল টকারে মানে আমাক উন্নতি হয়েছে বলে কব বিচারিছে, যেটা আমি কেতিয়াও মানি নলও। যদি সরকারে আদিবাসীর সমস্যার সমাধান বিচারে তেতিয়াহলে ত্রিপিটাইট টক ত্রিপাক্ষিক আলোচনা করিব লাগিব আশার লগত, অসম সরকার, ভারত সরকার আর হদম আদিবাসী ছাত্র সন্থা আলোচনা করে আমাক যে রাজনীতি অধিকার লাগে সেই রাজনীতি অধিকার আমাক দিব লাগিব আর আমাক জনজাতিকরণ করিব লাগিব। আর সেটা যদি নকরে আমি এইবার ইলেকশন আহিছে আমার স্পষ্ট মতামত আমি তেখেত সকলক প্রশ্ন করিম, রোলিং সরকার, অপজিশন সরকার, যে তেখেত সকলে আদিবাসী জনগোষ্ঠীক লই কি চিন্তা করেছে বা আমার আন্দোলনের, আমার সংগ্রাম বা আমার যাক ইস্যু আছে সেই ইস্যুত তেখেত সকলের স্ট্যান্ড কত আছে, যে কিয় এতিয়াও আদিবাসী সকলের জনজাতিকরণ নপাত, মাটির অধিকার নপাত, চাহ বাগানের হাজিরা নপাত, তেখেত সকলে ইমান দিনে তেখেত সকলে কিয় কাম নকরিলে? হদম আদিবাসী ছাত্র আশার একদম স্পষ্ট মতামত ইতিমধ্যে আমার আদিবাসী ম্যানিফেস্টো আমি বনাইছো, এটি আমি বিতরণ করিম। আর এই ম্যানিফেস্টত আমি স্পষ্টক কইছো যে আমার যাক প্রাপ্য অধিকার আমি পাব লাগে সেইখানি যাজনীতি দল সকলকে আহিব তেখেত সকলক আমি প্রশ্ন করিম। আর যদি তেখেত সকলে আমাক আস্থাত লব পারে তেতিয়াহে আমি তেখেত সকলক ভোট দিম, কিন্তু আমি তেখেত সকলক প্রশ্ন করিমে যে আদিবাসী সকলক জনজাতিকরণ কিয় নহল, মাটির অধিকার আমি কিয় নাপালো, চাহ বাগানের হাজিরা কিয় না বাড়িলে, বা শিক্ষার অধিকার আমি কিয় নাপালো, স্বাস্থ্যর অধিকার আমি কিয় নাপালো। কেন্দ্রীয় সমিতির উদ্যোগত আর উদালগুড়ি জেলা সমিতির সহযোগত উদালগুড়ি জেলার শিকারী বাংলাত প্রথমবারের বাবে চারিদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে আমার আদিবাসী 19তম আদিবাসী মহাসভা ইয়াতে অনুষ্ঠিত হয়েছে। আর এই মহাসভাত আজি চতুর্থ দিন অর্থাৎ মুকলি সভা, আর সেই মুকলি সভাত হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। বিশেষক ধুবুরীরপর শদিয়ালেকে যিখিনি আশা জেলা সমিতিবিলাক আছে সেই জেলা সমিতির বিষয়ববী সকল ইয়াতে উপস্থিত হয়েছে, লগতে প্রতিনিধি সকল উপস্থিত হয়েছে। আর আমার যিখিনি আদিবাসী রাইজ, আশা প্রেমী বা আদিবাসী রাজ্যের স্বার্থত যিসকলে কাম করে তেওঁলোকে ইয়াতে হাজার হাজার সংখ্যার সমাগম হয়েছে। আর এইটো অকল এই মহাসভাটো মহাসভাই নহয়, মহাসভাটো হৈছে আদিবাসী সকলের মহামিলন, আর এই মহামিলনটো হৈছে একটা জনসমুদ্রের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। গতি আমি সরকারক জন্ম আশা জন্মলগ্নের পর যদি দাবি করে আসো সেই দাবি এতিয়াও পূরণ করা নাই। গতি সরকারে আমার
সমাগত সংসদীয় নির্বাচন আর সেই সংসদীয় নির্বাচনের পূর্বে জনজাতিকরণের মর্যাদা প্রদান করব লাগে, এইটা আমার এক নম্বর দাবি। দুই নম্বরটা হয়েছে যে চাহ বাগিচাত যখন শ্রমিকে কাম করে সেই শ্রমিক সকলের ন্যূনতম মজুরি বহুত কম, গতি ন্যূনতম মজুরি কমেও 550 টাকা হব লাগে, এই আশার দাবি হয়। গতি এই 550 টাকা মজুরি দিবর কারণে আমি সরকার আর আমার কোম্পানি কর্তৃপক্ষ আমি দাবি জানাইছো। তৃতীয়তে হয়েছে যে আমার যা মানে জাতিগত প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেট বিলাক সরকারে ভুলকে দিয়ে, যে আমি আদিবাসী বলে কলে আমার আদিবাসী জনগোষ্ঠীট বহুত কেটা উপজাতি আছে, যে উরাং আছে, মুন্ডা আছে, গৌড় আছে, খাড়িয়া আছে, পর্জা আছে, সবর আছে, সাওরা আছে, ঠিক তেনেকে আমার উপজাতিবিলাক আছে। কিন্তু সরকারে সেই জাতিটুক বা সেই উপজাতিটুক চাহ জনজাতি বা চাহ বনুয়া হিসাবে আমাক সার্টিফিকেট প্রদান করে আছে, যেটু খুব নিন্দনীয় সার্টিফিকেট হয়। আসলতে লাজ পাওঁ আজি শিক্ষিত এই সমাজখনত বা শিক্ষিত যেটু আমার রাজ্যখনত, শিক্ষিত দেশখনত আজি TGL আর XTGL বলে যেটু সার্টিফিকেট আমাক ইস্যু করে আছে। TGL মানে হয়েছে টি গার্ডেন লেবার আর XTGL XT গার্ডেন লেবার, গতি জাতি এটা কেন টি গার্ডেন লেবার জাতি এটা হব পারে বা XTGL কেন জাতি এটা হব পারে, সরকারে এটাও স্পষ্ট করক যে সেই মানুষজনের যেটু জাতি, সেই জাতি যদি OBC হয় তাহলে OBC হব বা MOBC হয় যদি MOC হব, কিন্তু সেইটো নকৰি ফেলে XTGL আর TGL লগাই দিয়েছে, যেটু আমি নিন্দা করেছো আর সরকারে এইটো কারেকশন করব লাগে। ইতিমধ্যে আমার রাজ্যপালে এটা নোটিফিকেশন জারি করেছিলেন যে আদিবাসী সকলের যেটু আসল যেটু পরিচয়, সেই পরিচয়ত জাতিগত প্রমাণপত্রবিলাক পাব লাগে, সেইটো আমার রাজ্যপালে কৈছে। কিন্তু সরকারে এতিয়াও সেই রাজ্যপালের যেটু অর্ডার, রাজ্যপালের যেটু নির্দেশনা আসলে সেই নির্দেশনাক বুড়া আঙুলি দেখাইছে। গতি আমি আদিবাসী ছাত্র সন্থায় অতি সোনকালে এই জাতিগত প্রমাণপত্রটা কারেকশন করে ফেলে শুদ্ধকে প্রদান করবর কারণে দাবি জানাইছো। আমার এই মহাসভাত মহাসভার মূল বিষয় অর্থাৎ মেন থিমটা হয়েছে আদিবাসী ভিজন 2040, অর্থাৎ এই আদিবাসী ভিজন 2040 মানে হয়েছে যে আদিবাসী সকলের এটা দর্শন বা আদিবাসী সকলের একটা ডকুমেন্ট, যেটা ডকুমেন্ট প্রস্তুত করা হয়েছে যত নাকি থাকিব যেটু 2024লৈকে, অর্থাৎ আদিবাসী ভিজন 2040 2040-র ভিতর আশাই IPS ওলাব, আশাই ACS বিষয়া ওলাব, আশাই IAS ওলাব, আশাই এই আমার এডভোকেট ওলাব, আশাই ইঞ্জিনিয়ার ডক্টর ওলাব, সেই ডাঙর এটা উদ্দেশ্য লৈ ফেলে সেই ডকুমেন্টটা প্রস্তুত করা হয়েছে, যার নামে হয়েছে আদিবাসী দর্শন 2040 অর্থাৎ আদিবাসী ভিজন 2040। তো বিশেষকৈ আমার যেহেতু জনগোষ্ঠীট আমার মাজত এজন IAS অফিসারের অভাব হয়ে আছে, ACSর অভাব হয়ে আছে, ঠিক তেনেকৈ আমার ডক্টর আমার ইঞ্জিনিয়ার অভাব হয়ে আছে। সেই অভাব পূরণের কারণে আজির যেটু নাকি 19 সংখ্যক আদিবাসী মহাসভাত এই সিদ্ধান্তটা লওয়া হয়েছে, আর ইয়ারে মূল বিষয়টি হয়েছে আদিবাসী ভিজন 2040। আর উদালগুড়ি জেলা সমিতি আশা আর উদালগুড়িবাসী রাইজর সহযোগত আজি আমার ভদৌসম আদিবাসী ছাত্র সন্থার চারিদিনিয়া আদিবাসী মহাসভা শিকারী বাংলা আয়োজন করা হয়েছিল। আর ই চারিদিনিয়া কার্যসূচীত আমার বিভিন্ন ধরনের আলোচনা চক্রে আজি 24 তারিখ, এই 24 তারিখ অন্তিম দিনাখন, এই অন্তিম দিনাখনত আজি আমার এই মুকলি সভা চলি আছে। আর মুকলি সভাত আমার বিভিন্ন জায়গারপরা বিভিন্ন বিষয়া সকল, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লিডার সকল আমার আজি ওপেন সেশনত উপস্থিত হয়েছে। আর আদিবাসী মহাসভার আদিবাসীর কালচার সংস্কৃতি, আদিবাসীর যাক ভাষা, সেই বিষয়ে সবে আজি জানিবলে পায়, অবগত হবলে পায়, সকলে আলপুত হয়েছে। আর আজি মহাসভার যাক কার্যসূচী আসলে এই কার্যসূচীবিল সকল কার্যসূচী সুকুলমে পার হওয়ার বাবে মানে
যিমান জাতি জনগোষ্ঠীর সংগঠন, যিমান রাইজ সকল ওদালগুড়িবাসী রাইজ সকল সকলকে মই ধন্যবাদ জানাইছো। লগতে যি সকল অতিথি আমার আজির ওপেন সেশনত আহিলে, মুকলি সভাত অংশগ্রহণ করলে, শোভাযাত্রাত অংশগ্রহণ করলে, তেখেত সকলক সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আজি এই 19তম আদিবাসী মহাসভার যোগেদি, 19তম আদিবাসী মহাসভার স্টেজেরপর মই সরকারক দাবি জানাব বিচারিছো যে আশায় জন্মলগ্নরেপর আমার যুক্ত সাংবিধানিক অধিকারের কারণে আন্দোলন করে আছে, যে আমার অধিকারের কারণে বহুত লড়া ছালিয়ে শহীদ হবলগা হয়েছে, তথাপিও কেন্দ্র আর রাজ্য সরকারে যা আমার অধিকার আছে, এক নম্বর হল আমার অধিকার জনজাতিকরণ, দুই নম্বর আমার ভূমির পট্টা, তিন নম্বর আমার চাহ শ্রমিক দৈনিক মজুরি, এই তিনটা যেটু আমার দাবি, যেটু তিনটা আমার মৌলিক দাবি, এই মৌলিক দাবি সরকারে বিলম্ব করে আমাক বারে বারে প্রতারণা করে আছে। আমার আদিবাসী মহাসভার যোগেদি মই সরকারক জানাব বিচার যে আমার যে অধিকার আছে এই অধিকারক সরকারে